আমার বাজার বললেন আমার আল্লাহকে দেখতে হলে আমার রাসূলকে দেখতে হবে আমার রাসূলকে দেখতে হলে একটা মাধ্যম দরকার আল্লাহকে দেখতে হলে একটা মাধ্যম সেটা হচ্ছে আমার রাসূলকে দেখতে হলে একটা মাধ্যম সেটা হচ্ছে জারজার মুর্শিদ কথাটা বলছেন আমার বাবাজান সবার মনে আছে কি না আমি আমার পালাই থেকে আমার বাবাজানকে তার এই কথা ধরে আমি একটু জানতে চাবো আল্লাহকে দেখতে হলে আমার নবী হচ্ছে একটা মাধ্যম আমার নবীকে দেখতে হলে আমার মুর্শিদ হচ্ছে একটা মাধ্যম জারজার মুর্শিদ হচ্ছে একটা মাধ্যম খোদাকে পাইতে হলে বা দেখতে হলে একটা মাধ্যম দিয়েই তারপরে খোদাকে দেখতে হয় আমার দয়াল নবী যেদিন ভাইরে মেরা যেতে যায় কিভাবে তে দয়াল নবী আল্লাহর দেখা পায় আমার দয়াল নবী মেরাজে গিয়েছিল মেরাজে যায় কিসের জন্য সাক্ষাৎ হওয়ার জন্য যেখানে দেখা দেখি যেখানে সাক্ষাৎ হয় সেটাই হচ্ছে মেরাজ তাই না বাবারা আমার দয়াল নবী তিনি মেরাজে গিয়েছিলেন আমি হাদিস পড়লে জানতে পারি দয়াল নবী মেরাজে গিয়েছিল মেরাজে যাওয়ার পরে আমার দয়াল নবী একে একে যখন ছয়টা আসমান পার করে সপ্ত আসমানে গিয়েছিল আমার আল্লাহর সাথে দেখা করার জন্য আমার আল্লাহ আমার দয়াল নবীজিকে বললেন ইয়া রাসূলুল্লাহ আমি আপনার সাথে দেখা করতে পারব না কেন পারবে না আমার দয়াল নবীকেও একটা মাধ্যম মানে বায়াত গ্রহণ করতে হবে বাবাজিরা এইটা কেন করেছে বায়াত গ্রহণ করতে হবে আমার দয়াল নবী দুনিয়ার মানুষকে শিক্ষা দিয়েছে যে বায়াত না হওয়া পর্যন্ত একটা মানুষ খোদা দর্শন পাবে না তাই আমার দয়াল নবীজি আমাদেরকে শিক্ষা দিয়ে গেছে যে বায়াত হতে হবে বায়াত না হলে কেউ কখনো খোদার দেখা পাবে না তাই আমার দয়াল নবীকে আমার আল্লাহ পাক সেদিন বললেন যে আপনি যদি বায়াত গ্রহণ না করেন বায়াত না হন বা মুরিদ না হন তাহলে আমার সাথে আপনার দেখা হবে না তাই আপনার কাছে এখানে আমার একটু জানার বিষয় আপনি বললেন যে মুর্শিদের মাধ্যমে আমি নবীকে পাব নবীর মাধ্যমে আমি খোদাকে পাব তাই আমার দয়াল নবী কার মাধ্যমে খোদাকে আমার দয়াল নবী কার হাতে হাত দিয়ে বায়াত গ্রহণ করেছিলেন এবং কার মাধ্যমে তিনি খোদাকে দেখতে পেলেন কোন রূপে তিনি খোদাকে মুর্শিদের রূপে তো যার যার খোদার রূপ তাই না বাবারা আমার দয়াল নবীর মুর্শিদ কে তিনি কার হাতে হাত দিয়ে বায়াত হয়েছিল কোন রূপে তিনি খোদাকে দেখেছিল এইটাই আমার কথা আচ্ছা আল্লাহ যদি স্বামী হয় তাইলে নবী যদি নারী হয় তাইলে হিসাব অনুযায়ী আল্লাহ নবীর কাছে আসবে মোহাম্মদ তো তার সৃষ্টি মোহাম্মদ তার আল্লাহ বানায় আল্লাহ মোহাম্মদ বানাইছে তাইলে আশেক যদি মোহাম্মদ হয় মাসুক যদি আল্লাহ হয় আজকে গান কমিটিকে অতি চমৎকার একটি পালা আমাদের মাঝে বন্টন করলেন আজকে যার সাথে গান করার জন্য দাঁড়িয়েছি মূল কথা বলতে গেলে আমি তার চরণের একটি ধুলোর যোগ্য নই তার পাশে দাঁড়িয়েছি আমি অতি নগণ্য একজন মানুষ আল্লাহ পাক মানুষ বানিয়ে আমাকে দুনিয়াতে পাঠিয়েছে কিন্তু এখন আমি মানুষ আছি কিনা আমি বলতে পারি না কারণ দুনিয়াতে এসে মানুষ তার কর্মের কারণে একটি পশুর চাইতেও জঘন্য হয়ে যায় তাই দুনিয়াতে আল্লাহ পাক মানুষ বানিয়ে আমাদের সকলকে পাঠিয়েছে কিন্তু আমাদের কর্ম ভালো না সেই কারণে আমরা মানুষ হতে পারি তবে মানুষ হওয়ার জন্য আল্লাহ
আমাদের জন্য একটি পথ রেখে দিয়েছে আমার বাবা জান অনেক আলোচনা করলেন আপনাদের মাঝে তা থেকে আমরা অনেক কিছু শিখতে পেরেছি বুঝতে পেরেছি জানতে পেরেছি তাই আজকের যেই পালা দিয়েছে মিরাজে মিরাজ তত্ত্ব এবং নবীর জীবনী যেই পালা থেকে আমাদের জীবনে শেখার মতো অনেক কিছু রয়েছে এবং জানার মতো বোঝার মতো অনেক কিছু আছে রয়েছে তাই আমার বাবাজান আরিফ দেওয়ান সাহেব বাবাজানকে দেওয়া হয়েছে মিরাজ তত্ত্ব নিয়ে আজকে গান করার জন্য আর আমি অতি নগণ্য একজন ক্ষুদ্রতম মানুষ আমাকে দেওয়া হয়েছে নবীজির জীবনী নিয়ে গান করার জন্য তাই আমার ভাই যিনি উপস্থাপনা করলেন মঞ্চ পরিচালনা করলেন তিনি বলতে গিয়ে আমাকে অনেক উপরে উঠে ফেলেছে আমি আসলে এত এত বেশি ভালোবাসার যোগ্য নই আমি একেবারেই নগণ্যতম একজন মানুষ নিম্নতম একজন মানুষ যদি আপনাদের দোয়া আশীর্বাদ থাকে আপনাদের চরণের ছোঁয়া যদি আমি একটু পাই তাহলে আমি মাওলা যদি আমাকে গাওয়ায় আমি গাইতেও পারি তাই আপনাদের সকলের দোয়া আশীর্বাদ কামনা করছি আপনারা সকলে দোয়া রাখবেন আপনারা ভালোবাসা দিলে আশীর্বাদ করলে আমি গাওয়ার চেষ্টা করব নবীজির জীবনী নিয়ে বাবারা আমার নবীজির গুণ কাহিনী যদি আমি বলতে যাই আজকে সারা রাত্র কেন যদি সাত রাত্র ভরেও আমি করি সারা জীবন নবীজির গুণগান করলেও তার গুণগান আমি বলে আমার এই পাপ মুখে শেষ করতে পারবো না তাই সেই নবীজির জীবনী নিয়ে আমি দাঁড়িয়েছি আমি জানি না কতটুকু কি বলতে পারবো আমার নবীজির সম্মান গুণগান যদি আমার মালিক আমার মুখ দিয়ে কিছু বলায় কিছু গাওয়ায় তাহলে আমি গাইতে পারি আপনারা সকলে দোয়া করবেন তাই সেই নবীজির জীবনী নিয়ে আমি সর্বপ্রথম একটি গান রাখছি আমার ভাইজান প্রথমেই আমার পক্ষ হতে একটি প্রশ্ন আমার বাবাজানকে করে গেছে আমার নবী তিনি আওয়ালের নবী আখেরের নবী জাহেরের নবী তিনি বাতিনের নবী তিনি সর্বকালের সর্বশ্রেষ্ঠ নবী তাই তো যেই নবীকে সৃষ্টি না করলে আল্লাহ পাক আকাশ পাতাল বাতাস মাটি এই বৃক্ষ তরুলতা এবং এবং কি একটি ধুলোর কণাও তিনি সৃষ্টি করতেন না করতেন না সেই নবীকে ভালোবেসে সেই নবীজির প্রেমে পড়ে সেই নবীজির মহব্বতে তিনি এই দুনিয়াকে সৃজন করলেন তবুও কেন আমার দয়াল নবী মেরাজ করতে হলো সেই তত্ত্বটা বাজানের কাছে জানতে চেয়েছে এবং আমি তার পাশাপাশি একটি গান করব বাজানের কাছে কিছু জানার জন্য চেষ্টা করব দয়ারো Bye.
আমরা মুখে মুখে সবাই বলি আমার নবীজিকে আমরা ভালোবাসি আমরা নবীর উম্মত নবীজির উম্মত হিসেবে আমরা সকলেই কিন্তু দাবি করি কিন্তু আমরা একবারও ভেবে দেখলাম না যে আমরা যে কর্ম করছি আসলেই আমরা কি নবীর উম্মত হইতে পারলাম কিনা আমার দয়াল নবী আমাদেরকে উম্মত হিসেবে স্বীকার করে নিলেন কিনা সেটা কিন্তু আমরা কেউ ভাবি না জানিও না সবাই বলি নবীকে ভালোবাসি কিন্তু আসলে কি আমরা নবীজিকে ভালোবাসি বাবাজিরা দুনিয়ার সংসার মায়ায় পড়ে আমরা সন্তান নিয়ে ব্যস্ত থাকি কাজে কর্মে ব্যস্ত থাকি বউ বাচ্চাকে কি খাওয়াবো সেই কাজে ব্যস্ত থাকি কিন্তু যার জন্য দুনিয়াতে আসলাম আমার দয়াল নবীজি যদি চাইতেন সারাটা জীবন তিনি সুখে শান্তিতে রাজার হালে কাটাইতে পারতেন পারত না আমার দয়াল নবী বলে ধন যদি চাইতাম আমি আমার মাওলার দরবারে মাছটাকে তুমি
তুমি সুন্দর করে পাক করো আজকে আমার সন্তানদেরকে নিয়ে তোমাকে নিয়ে আমি তৃপ্তি ভরে একসাথে বসে কয়টা ভাত খাব বিবির হাতে মাছটা দিয়ে চলে গেলেন গোসল করতে নদীতে নদী থেকে গোসল টোসল কইরা আয়শা বাড়িতে আয়শা দেখে বিবির হাতে যেই মাছখানা দিয়ে গেছে সেই মাছটা নিয়ে বিবি বঠির মধ্যে পচাইতেছে কিন্তু মাছটা কাটে না মাছটা কাটে না ধমক দিয়ে বিবিকে বলে এই এখনো পর্যন্ত মাছটা কাটতেই পারো নাই মাছ কাটবা কখন রান্না কখন আর খাবো কখন বিবির হাত থেকে মাছটাকে নিয়ে নিজেই বঠির মধ্যে পচাইতে লাগলেন নিজে বঠির মধ্যে পচাইতেছে কিন্তু তবুও মাছটা কাটে না রাগের ঠেলায় বিবিকে বলতেছে তুমি চুলার মধ্যে তেল গরম দাও এই মাছটা আজকে কাটার দরকার নাই এটাকে ধুই আমি আলামি ভেজে খাবো বিবি চুলার মধ্যে তেল গরম দিতে ওই বলকানো তেলের মধ্যে মাছটাকে যখন ছাইরা দিতে মাছটা তখন ওই নদীর পানিতে যে হয় সাঁতরাইতে ছিল তেমনি ভাবে ওই বলকানো তেলের মধ্যেও মাছটা সাঁতরাইতে লাগলেন জেলে এই দৃষ্টি এই ঘটনা দেখে অবাক দৃষ্টিতে মাছের দিকে তাকিয়ে রইলেন মনে মনে ভাবতেছে ওই নদীর মধ্যে যেমনি মাছটা সাঁতরাইতে ছিল এই বলকানো তেলের মধ্যে একটা মাছের সাঁতরানো তো সম্ভব হইতে পারে না ওই মাছটা তখন কি করিল ভাই আমার মাওলার কাছে ওই মাছটা ফরিয়াদ জানায় বলে মাওলা তুমি এক মুহূর্তের জন্য আমার জবান খুলে দাও আমি ওই ছেলেকে কিছু যেন বলতে পারি আমায় তুমি এই শক্তিটা দাও আমার মাওলার অশেষ কৃপায় ওই মাছটার জবান খুলে যায় ওই মাছটাই আমার জেলের কাছে কিছু কথা বলিবার চায় কি বলে হে জেলে ভাই তুমি শুনে রাখো আমাকে তুমি যতই বঠির মধ্যে পচাও আর যতই আগুনে পোড়াও আমার এই দেহটা পুড়বে না এই দেহ আগুনেও পড়বে না এই দেহ বঠিতেও কাটবে না কারণ এই দুনিয়ার বুকে এসে আমি একবারের জন্য হলেও আমার মহব্বত দিয়ে আমার প্রেম দিয়ে আমার ভালোবাসা দিয়ে আমার দয়াল নবীর নামের দরুদখান আমি একবার করেছিলাম আর ওই আমার নবীর নামের দরুদের উছিলাতে আমার আল্লাহ পাক আমার রহমতাল আমার রহমান রহিম তিনি তিনি দয়ার সাগর তিনি তার ওই রহমতাল লিল আলামিন তার নামের উছিলাতে আমার এই দেহকে অখণ্ড বানিয়ে দিয়েছে এই দেহ আগুনেও পড়বে না এই দেহ বঠিতেও কাটবে কথাটা কেন বললাম বাবা জানেন একটি মাছ ওই নদীর একটি মাছ সেই মাছটাও পারে আমার দয়াল নবীর নামের উপরে দুই ফোঁটা চোখের পানি ফেলে তার দেহটাকে অখণ্ড বানাতে কিন্তু আমরা আশরাফুল মাখলুকাত মানুষ আল্লাহর শ্রেষ্ঠ জীব সেই শ্রেষ্ঠ জীব হিসেবে আমরা দাবি করি কিন্তু আমরা শ্রেষ্ঠ জীবের কাজ করতে পারি একটি বনের পশু তার দেহটাকে অখণ্ড বানাতে পারে আমার দয়াল নবীকে ভালোবেসে কিন্তু আমরা মানুষ হয়ে দয়াল নবীজির উম্মত হিসেবে দাবি করি কিন্তু দয়াল নবীর মহব্বতে আমার দয়াল নবীর ভালোবাসাতে আমাদের দেহকে আমরা অখণ্ড বানাতে পারি না বাবা আমরা পারি কিন্তু আমরা সেই কাজ করি না সারাদিন শত কাজকর্মের মধ্যে থেকেও শত ব্যস্ততার মধ্যে থেকেও যদি আমরা মন প্রাণ দিয়ে ভালোবেসে আমাদের দুই ফোঁটা চোখের পানি ফেলে আমার নবীর নামের দরুদখানা পাঠ করতে থাকি তবে সেই উসিলাই হলেও আমার দয়াল নবী আমাদেরকে মাফ করতে পারে আল্লাহ পাক আমাদেরকে মাফ করতে পারে তাই আমার নবীজির একজন পাগল ছিল বয়স্করণী নাম সেই বয়স্করণী আমার নবীর প্রেমে মত্ত হয়ে যান নবীকে ভালোবেসে তিনি তার দন্ত ফেলে দেয় নবীকে কেমন ভালোবাসে আমি বুঝতে নাই আর পাই ও বাবা কেমন ভালোবেসেছে আমার দয়াল নবীকে ওহুদের ময়দানে আমার দয়াল নবীর একটা দন্ত শহীদ হয়েছিল বয়স্করণী যখন তার কানে শুনতে পেল আমার দয়াল নবীর একটা দন্ত শহীদ হয়েছে বয়স্করণীর সঙ্গে সঙ্গে পাথর হাতে নিয়ে তার
সঠিকভাবে সেটা জানি না আমার দয়াল নবী যেই দন্তটা পড়েছে সেই দন্তটা না থাকাতে আমার দয়াল নবীর যেই কষ্টটা হবে আমি তো সেই দন্তটা না ফেললে সেই কষ্টটা আমি অনুভব করতে পারবো না ও মাওলা আমি আমার মুখের একটা দন্ত রাখবো না আমার দয়াল নবীর যেই দন্তটা ফেলছে আমি তো জানি না তাই আমার মুখের যতগুলো দন্ত আছে আমি সব দন্তগুলাই ফেলে দিলাম কেমন ভালো কষ্টছে আমার দয়াল নবীকে যদি আমরা এমন ভালো আমাদের দন্ত না ফেলতে পারি আমরা যদি আমার মনপ্রাণ দিয়ে আমার দয়াল নবীকে ভালোবাসি তাহলে সেই ভালোবাসায় সন্তুষ্ট হয়েও আমরা আমাদের মাওলার দিদা লাভ করতে পারি তাই গানের মধ্যে কি বললে
বর্তমান বাজারে 20 কীটনাশক এই 20 এর দাম বেশি দাম ওর দাম বেশি বর্তমানে 20 এর দাম বেশি যাহা পান করিলে জীব মারা যায় কিন্তু যাহা খাইলে মানুষ ভালো থাকে সুস্থ থাকে সেই মধুর দাম কিন্তু দাম কম হোক বেশি হোক এটা বিষয় না আমাকে ওজন করতে হবে কোন জিনিস পান করলে জীবন ভালো থাকে জীবন সুস্থ থাকে জীবন বেঁচে থাকে ওইটাকে আমাকে ধরতে হবে এখন আমরা যদি মধু রেখে বিষকে গ্রহণ করি তাতে প্রাণের বিনাশ ঘটবে তো এই কথাটি বলার কারণ বর্তমান প্রেক্ষাপটে ভালো জিনিসের কদর কম উপসংহার একটি কথা বল এক জায়গায় একটু বিষ্ঠা মানে ময়লা রাখবেন আর এক জায়গায় একটু আতর রাখবেন যত হাজার হাজার মাছি আছে এই মাছিগুলো একটা মাছি আতরে বসবে না কোথায় বসবে ওই যেখানে ময়লা সেখানে বসবে তাতে কি আতরের দাম কমা যায় কিন্তু এই আতরকে সুফি সাধক উড়িয়া উড়িয়া দরবেশরা যদি পায় নবীর মহব্বতে চুম্বন করে তাহা কপালে মুখে লেপন করে মেখে দেয় তদ্রূপ আজকে মানুষ কম হয়েছে আমি মনে করি সবাই প্রতিটি মানুষ হচ্ছে আমাদের কাছে আতর আর যারা শীতের তীব্রতার কারণে আসে নাই আমি মনে করি আর ওটার বিষয়ে আমি আলোচনা করলাম না তাদের ব্যাপার তো আমার কাছে একটা জিনিস প্রতীয়মান হয় ভালোর অল্পই ভালো আর মন্দের অধিক ভালো নয় রাখলাম এখানে কথাটি এবার গানের পালা শুরু হয়ে গেল নবী সেই নবুয়ত নবীর সম্মান তার গুণ কীর্তন তার সাথে দয়াল নবীর কিতাবিক ব্যাখ্যায় কোরআন এবং হাদিসের আলোকে দয়াল নবী একটা জীবনে পুরস্কার পেয়েছিলেন মালিকের পক্ষ থেকে যেটাকে বলে হয় শবে মেরাজ এই মেরাজ শব্দটি উৎপত্তি হয়েছে উরস নামক ধাতব পদার্থ থেকে যেমন একটা আগরবাতি শুরু হয় আগুন দিয়া আগুন দিয়ে তো আগরবাতিকে জ্বালাইতে হয় আচ্ছা আগুনে জ্বালানোর পরে কি করে আগরবাতিটা সুগন্ধ বিলায় গন্ধ বিলাতে বিলাতে সেই আগরবাতিটা আগরবাতি থাকে না সে ছাই হয়ে গন্ধ বিলিয়ে যায় আমার দয়াল নবী আল্লাহর প্রেমে পুঁতে পুঁতে উম্মতকে সুগন্ধ দিতে দিতে নিজে পূজা ছাই হয়ে গেছে আর যেখানে ছাই সেখানে পূজা কিছু পাই মারে বা উল গান বহুত গাবি জীবনে আল্লাহ গাওয়াইব কিন্তু আমি পাগল ছাগলটা চলে যাওয়ার পরে এই বাউল গান আর বাউল গান থাকবো না নাই এখনই নাই বাউল গান যে সেন্স থেকে যে জ্ঞান থেকে গাইতে হয় এটা এখন এখন না আরো 10 বছর আগের থেকে শেষ হওয়া শুরু হয়েছে এটা ইভেন খাবারে শেষ পর্যায়ে চলে এসেছে এই বাউল গানের অস্তিত্ব থাকবে না একসময় কারণ টটস্থ মুখস্থ কলের বাজা দিয়া এটা কয়দিন চলবে মানুষ ইহাতে একটা কথা যদি বারবার বলা হয় মানুষ ত্যক্ত বিরক্ত হয়ে যাবে একটা খাবার যদি প্রতিদিন খায় এই খাবারটা পরে আর স্বাদ লাগে না তা এখানে একটা বিষয় বুঝতে হবে যা হোক আমাদের বাবাজি প্রশ্ন করেছেন আওয়ালে নবী আখেরে নবী জাহেরে নবী বাতনে নবী সব জায়গায় নবী এই নবী সব জায়গায় যেহেতু নবী আল্লাহ গোপনে থাকে গোপনে নবী আছে জাহের মানে প্রকাশ প্রকাশও নবী আছে বাতন মানে গোপন গোপনে নবী আছে জাহেরে নবী আছে আখের মানে শেষ এই যখন শেষ হয়ে তখনও নবী থাকবে নবী ছিল নবী আছে নবী থাকবে তো সেই নবী আবার মেরাজ করবেন তার হাকিকত এটাই তো প্রশ্ন কি আচ্ছা নাসির ভাই আমি এখানে কয় মাস আগে আসছিলাম হ্যাঁ 17ই অক্টোবর অক্টোবর নভেম্বর ডিসেম্বর আজকে 31 তারিখ শেষ আমাদের ইংরেজি বৎসরে আজকে রাত 12:01 শুরু হয়ে গেছে নববর্ষের শুভেচ্ছা রাখলাম ইংরেজি নববর্ষের শুভেচ্ছা তো বাজান
অক্টোবরে এসেছিলাম ভালোবাসা পাচ্ছি আছে বলে প্রাণের মানুষগুলোকে আমাকে দেখার জন্য না আমি তাদের দেখার জন্য ছুটে আসছি এটা আকর্ষণে আসছি না আর যদি তারা আমাকে নিমন্ত্রণ আমন্ত্রণ করে থাকে তাহলে তাদেরও আকর্ষণ আছে আর সেই আকর্ষণের সাথে আমিও আকর্ষণ নিয়ে এখানে আসছি এই দুইটা আকর্ষণ যেখানে একত্রিত হয়ে যায় এখানে কোনো লিঙ্গান্তরের প্রেম নয় কোনো বস্তুবাদী জাগতিক জগতের প্রেম নয় এই প্রসঙ্গে একটি ছোট্ট কথা বলবো মা ভক্তিগণ আছে বাবাজিরা বন্ধুরা আছে মানুষের দৈহিক মিলন করে তাতে এই দৈহিক মিলন করতে গেলে পর্দা তার থাকে না পর্দা রাখা যায় না তো দৈহিক মিলন চরিতার্থ করতে গিয়ে যদি পর্দাকে ভাঙতে হয় আর যে আশেক মাসুকের মিলন করে এখানে কি পর্দা ছিঁড়তে হয় না দয়াল নবী সেই পর্দা ছিঁড়েই মিরাজ করেছিল যে পর্দা আসমানে নয় রে ওই পর্দা নিজের দেহের মধ্যেই আছে ওই পর্দা যখন উন্মোচন হয়ে যায় তখন আর মিরাজ করতে কোথাও যাইতে হয় না নিজের মিরাজ নিজের কাছেই চলে আসে ডাকলাম হাকিকাত এখন দয়াল নবী মিরাজে গেছে কেন একটা কথা বলে রাখি আপনাদেরকে কোন সুফি দরবেশ ওলি আউলিয়া যদি কোনো কবরস্থানের পাশ দিয়ে যায় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সেই কবরবাসী যদি পাপী হয়ে থাকে আর গোড়া যাব হয় ওই গোড়া যাব আল্লাহর উলি আউলিয়ার পদচারণের কারণে আল্লাহ মাফ করে দেয় এত দূরে যাওয়ার তো দরকার নাই তাইলে আল্লাহতে যারা বিশ্বাসী নবীতে যারা বিশ্বাসী সেই প্রেমিক যদি কোনো কবরবাসীর পাশ দিয়ে যায় তার গোড়া যাব হইতে থাকলে সেই অলির উসিলা তার গোড়া যাব মাফ হয়ে যায় এবার আসেন আজকে মনে হয় শীত 18-19 হবে মনে হয় টেম্পারেচার এই দেহটা যেদিন খাঁচা ছেড়ে পাখিটা চলে যাবে ঠান্ডা পানিতে গোসল করাইলে আমি বলতে পারবো না খুব শীতে করে একটু গরম দে বেশি গরম হইলে আমি বলতে পারবো না যে শরীরটা পুড়া যায় আমার একটু ঠান্ডা পানি মিশাই দেয় তোমরা যা মন চায় তা দিয়েই গোসল করাও আমার বলার কোনো অভিব্যক্তি আমার অভিপ্রায় আমি ব্যক্ত করার কোনো ভাষা আমার থাকবে না মুখ থাকবে কিন্তু ভাষা থাকবে না এখন প্রশ্ন হলো যে ব্যক্তি জীবদ্দশায় থাকতে তার বন্ধু ছাড়া কোনো ভাষা নাই বন্ধু ছাড়া কোনো দেখা নাই বন্ধু ছাড়া যার কোনো চাওয়া পাওয়া নাই সেই ব্যক্তির মেরাজ প্রত্যেকটি মুহূর্তে প্রত্যেকটি দমে দমেই তার সাথে হয় বিষয়টা বুঝতে হবে তো যা হোক মেরাজে গেছে শুধু নবী মেরাজে নাই নবী যে দেখা অনেকে মেরাজ করছে সে বিষয়টা পরে যাব কত টেলিফোনটা বয়ে কি বাড়িছে ও বাপের দরকার নাকি ইউটিউব বাবার আছেন আমাকে বেসতে বেসতে শেষ করে হয়েছে আমাকে কিছু কিছু দিয়েন আপনার বন্ধুই করি খালি আমাকে বেসে খায় না আমাকে কিছু দিয়ে খায় তাহলে হালাল হইব তা জব দিয়ে করতে পারবে আমার কাছে না করলে মালিকের কাছে করতে হইব কারণ আমার কথা নয় সাধকের বাণী আল্লাহ রাসুলের প্রেমের বাণী এই বাণীকে বিনা সম্মানিত গ্রহণ করা বা বিক্রি করা তা দিয়ে মুনাফা করা এইটা কিন্তু একটা গুরুতর অপরাধ একটা ফুল দিয়া হোক বুকে বুক মিশায় হোক একটা কিছু দিতে হইব বাজার না দিয়া কাম হইতো না খালি রেকর্ড করবেন নিয়ে আমি ছাড়বেন আর ডলার জম্য অ্যাকাউন্টে এই কাম বেজা বাজান এই সকালে সুখে থাকা যাবো পরকালে সুখে থাকা যাবে না বাবা এলে আমাকে টাকা দিবেন না এই টাকার কথা কই দেয় মন দিয়ে ভালোবাসা দিলে তো হয় গিভেন টেক আদান প্রদান করতে হবে যা হোক একটা গান মনে হইল প্রশ্ন করছে আমার মা কি প্রশ্ন আল্লাহর নবী মেরাজে গেল নবী মেরাজে গিয়া খোদার সাথে কোন স্রোতে দেখা করল বেটি এমন মারাত্মক কথা জি গাইছে আমি আর লোকগীত ছোট ঠাই পায় না বিষম কঠিন কথা কিন্তু আল্লাহ নবী কোন স্রোতে এই দেখা দেখিটা করল এক নবী যে মেরাজে গেল নবী যে মেরাজে গেল তো মুর্শিদ ভোজদে নবীকে পাওয়া যায় নবী ভোজদে আল্লাহকে পাওয়া যায় আমার মোহাম্মদের কি কোনো মুর্শিদ টর্শিদ ছিল না প্রশ্ন করছেন না দেহান্ত কত ভেজাল বিপদে ফেলাইছে বেগি তো ছোট কিন্তু কথা তো ছোট কথা তো বিরাট শিয়ানা করছে হ্যাঁ
এই কথা শুনতে হইলে জ্ঞান গরিব এরকম লাগবে এখন আমার একটা গানটা ভাই করি এবার একটা গান মনে হইল অনুভবে অনুভূতি অনুভূতিতে অনুভব দয়াল নবী আসার 1000 বছর আগে ব্রিটিশ এক ভদ্রলোক জন্মগ্রহণ করেছেন সে দার্শনিক তার নাম সক্রেটিস তার সূত্র দয়াল নবীর সূত্র শ্রীকৃষ্ণের সূত্র এক কিভাবে সক্রেটিস বলেছেন নো দাই সেল তুমি তোমাকে যেদিন চিনবে সেদিন গডকে চেনার বাকি থাকবে না তুমি তোমাকে যেদিন দেখবে তোমার গডকে দেখার বাকি থাকবে না বিষয়টা কি আসলো আমাতে আমি সীমাবদ্ধ দয়াল নবী বলেছেন ফাকাতা রাব্বাহু ফাকাতা নাফসাহু নাফস মানে দেহ তুমি তোমাকে যেদিন চিনতে পারবে সেদিন আল্লাহকে চেনা হয়ে যাবে তুমি তোমাকে যেদিন দেখবে সেদিন আল্লাহকে দেখা হয়ে যাবে শ্রীকৃষ্ণ মহাপ্রভু বলেছেন আত্মানাং বৃদ্ধি জীব আত্মা হয়ে যে পরমাত্মার সাথে সমন্বয় করতে পারে সেই ভক্তকে বৃন্দাবন গিয়ে কৃষ্ণকে খুঁজতে হয় না নিজের মধ্যেই স্বয়ং কৃষ্ণকে দেখতে পায় ধর্মের বাণী সত্যের বাণী কোনো সংঘর্ষ নাই সব বরাবর বাদামরা কাছে এসে বসেন কাছে বসলে মানুষের শরীর থেকে একটা রেবাই হয় রঞ্জন দস্তু বলে এক একজনের শরীরের দেহ হচ্ছে এক এক বন্ধ সুফি সাধকের একরকম আল্লাহর আউদিয়াদের একরকম আরেফ জগতের আউদিয়া একরকম পাপি তাপির রে একরকম তো এই বিষয়ে আলোচনা করতে পারতাম তিমি মাস্ককে নিয়ে আমি উপসংহারে বলতে পারছি দেখে যাব না কাছাকাছি বস আমি মনে করি আজকে আমার কাছে সবচেয়ে বেশি মানুষ সুদিনে বন্ধু পাওয়া যায় বাজার কষ্টের দিন দুঃখের দিনে বন্ধু খুঁজে পাওয়া যায় না একটা কথা বলি একটা কথা শুনে পরে কয়দিন আগে একটু কাঁদলাম ভারতে তৎকালীন একজন রাষ্ট্রপতি তার নাম আবু কালাম ডক্টর আবু কালাম তিনি লিখেছেন তার গ্রন্থে হে মানুষ তুমি যেদিন বিয়ে করতে গিয়েছিলে তোমার সাথে যারা বরযাত্রী ছিল তারা তোমার সবাই আগে ছিল কিন্তু পৃথিবীর মায়া জগৎ ছিল তুমি যেদিন চলে যাবে এই আগের মানুষগুলো আগে যাবে না তোমাকে আগে রেখে তারা পিছিয়ে যাবে তো আমার এই দুদিনে এই প্রচন্ড শীতে যারা আমার সাথে আছে আমি মনে করি থাকতেও তারা আমার সামনে আমি চলে যাওয়ার পরে তারা আমার সামনেই থাকবে আমার কিসের ভয় দেওয়া যায় আমার কিসের ভয় আমার কোনো ভয় নেই তো প্রফেসর কালাম সাহেব একজন ধার্মিক মানুষ কত সুন্দর কথা বলছে হে মানুষ তুমি যেদিন বিয়ে করতে গিয়েছিলে ভুরি ভজন করতে দামি দামি জামা কাপড় পরে সবাই তোমার আগে আনন্দ করছে কিন্তু পৃথিবী ছেড়ে যেদিন তুমি কঠিন দিবসে যাবে সেদিন তোমার আগে আর কেউ থাকবে না তুমি থাকবে সবার আগে সবাই থাকবে তোমার তত বাজার আপনারা যারা আছেন আমি মনে করি আপনারা আমার সুখে দুঃখে দিদারে বিপদে আমার অন্তিমে আপনারা ছিলেন আমার কাছেই থাকবেন সামনেই থাকবেন এই বিশ্বাসটা আমার আছে তারা যারা কাছে আছেন যারা আজকে আছেন আমি মনে করি ইহকাল পরকালের বন্ধু আপনাদের সাথে আমার হাসন নসর হবে আপনাদের সাথে আমার হাসন নসর হবে আত্মদর্শনের বেলা নিজকে দেখতে নিজকে নিজে দেখতে হলে লাগবে একটা আয়না মুর্শিদ ছাড়া দয়াল ছাড়া গুরু ছাড়া খোদা দেখা পাইবা না আমি একটা কথা বলে শেষ করি আমার কাকা বেঁচে আছেন
এই জায়গাটার মধ্যে আজকে থাকলে কি ফাতুল্লাহ কাকু থাকবে উনি কি নাই উনি আছে আমাদের প্রেমে আমাদের অনুরাগ সর্বচক্ষে এখন তাকে দেখা যাবে না তাকে দেখতে অন্তর্দৃষ্টিতে দেখতে তো বাজান ভক্ত গেল গুরু রূপ দর্শন করতে ভক্তি দেওয়ার আগে ভক্ত মসজিদে যে চেহারা মোবারক এটা আগে দর্শন করে ইবাদত তাই না ভক্ত যখন মুখটাকে বন্ধ করার চেষ্টা করছে অনেক কথা বলতে হতো আমার ভক্ত গেল গুরু রূপ দর্শন করতে প্রথম ভক্ত যেই গুরুর মধুর ছবিটাকে দর্শন করে দর্শন করতে যে যখন গুরুর আঁখিতে ভক্ত আঁখি লাগায় ভক্ত তাকিয়ে দেখে ভক্তের ছবি গুরুর চোখের মধ্যে বাসতেছে এবার সজল নয়নে ভক্ত যখন গুরুর নয়নে নয়ন দেখেছে ভক্ত তাকিয়ে দেখে তার ছবি গুরুর নয়ন বাট প্রশ্ন হল সে তো গুরু রূপ দর্শন করতে গিয়েছিল সে গুরুকে দেখবে কিন্তু গুরুর নয়নে যখন নয়ন দিয়েছে তাকিয়ে দেখে গুরুর নয়নের মধ্যেই ভক্তের ছবি এবার গুরু যখন ভক্তে নয়নের দিকে সজল নয়নে তাকিয়েছে আঁখি ভরা জল তাকে দেখে গুরুর ছবি ভক্তের চোখে ভেসে উঠেছে বাজানতে মারে নবীর মেরাজ আল্লাহ আল্লাহর মেরাজ নবী নবীর মেরাজ আল্লাহ আল্লাহর মেরাজ নবী শুধু নবী মেরাজ করে নাই নবীকে দেখে আল্লাহও মেরাজ করে শুধু ভক্তই মেরাজ করবে না দর্শন করবে না ভক্ত রূপ দর্শনে গুরুর মেরাজ হবে ভক্তের মেরাজ নিজকে সালাম দিতে পারবেন ব্যবস্থা আছে পরিচিত হোক অপরিচিত কাছে যদি কোনো মানুষ পান তাইলে বলতে পারবেন আসসালামু আলাইকুম আচ্ছা আপনি কোনো মানুষ নাই সালাম দিলেন ওয়ালাইকুমের আশা করতে পারেন তাইলে মেরাজটা শুধু আল্লাহ নবী করে নাই নবী করছে আল্লাহকে দেখে মেরাজ আর আল্লাহ মেরাজ করছে নবীকে দেখে মেরাজ অন্ধকার পথ হবে ভক্তি
আমাদের ইসলাম ধর্মে জামাই কি শ্বশুরালয়ে বিয়া করতে যায় না বউ জামার বাড়িতে বিয়া করতে আসে কোনটা আছে কন্টেক্ট সারা জীবনে যে চিন্তা আছে না যে পরিবর্তন ঘটে মূলত জামাই শ্বশুর বাড়িতে বিয়া করতে যায় শ্বশুর বাড়িতে কি আছে শ্বশুরে যে মাইয়া তারে আমি বিয়া করব একে তো বিষয় কোন জায়গায় আছে ইসলাম ধর্মে যে মাইয়াই বিয়া করতে আছে জামাই রে বাট মেরাজের জিনিসটা পরিষ্কার হয়ে যায় জ্ঞান নাই করি বানাই মুখস্থ প্রতস্থ বিদ্যা দিয়ে কখনো বাউল গান হতে পারে বাউল গান তখন হবে হৃদয়টাকে নিবেদন করতে হবে তার কাছে সে যখন এই তিন জয় এসে বসবে প্রেমের জ্ঞানের দুয়ার খুলে যাবে ওখান থেকে কাছে পানি আসবই তো হয় বাউল নিবেদন করছি যদি সে জুতার বাড়ি রাখে জুতার বাড়ি খায় যেমন খুশি হবে যদি ফুল অগর চন্দন দেয় তাতে খুশি না দিলেও খুশি আঘাত করলেও খুশি ভালোবাসতেও খুশি এই হৃদয় নিয়ে যদি বসা যায় গাওয়া যায় হবে আচ্ছা তা আল্লাহ যদি স্বামী হয় তাইলে নবী যদি নারী হয় তাইলে হিসাব অনুযায়ী আল্লাহ নবীর কাছে আসবে মোহাম্মদ তো তার শিষ্য মোহাম্মদ তার আল্লাহ বানায় আল্লাহ মোহাম্মদ বানাইছে তাইলে আশেক যদি মোহাম্মদ হয় মাসুক যদি আল্লাহ হয় তাহলে মাসুকের আশেককে বিয়া করতে আসার কথা ছিল কিন্তু তা না হয়ে কিতাবিক ব্যাখ্যায় জিব্রাইলের মাধ্যমে দাওয়াত পৌঁছাইলেন হাবিব আল্লাহ নবী আল্লাহর সাথে আপনি মিরাজ করবেন জামাই তাই না বউ গেছে জামাই দিয়ে বিয়া করতে কথা শুনছেন নি আপনি নবীর মিরাজের জীবনের কথা জীবনে শুনছেনই পারা গেল যে বউ বিয়া করতে গেছে জামাই রে কিন্তু মিরাজের যে হাকিকাত দয়াল নবী আশেক পেয়ে মাসুককে বিয়া করতে গেছে উল্টায় দেখছো যে নবী দুনিয়ায় আইসা শেখ হইলে এই দয়াল নবী যখন আওয়ালে ছিল আওয়াল মানে আগে এই আওয়াল জাহেল বাতিল বলেছেন প্রশ্ন করছেন মেজাজটা কেন ওটা হাকিকত হবে মারো প্রশ্ন জবাব হবে তো দয়াল নবী আওয়ালে একটা রূপ ছিল তার প্রথমে আল্লাহ নদী আমি রক্ত রক্ত ফুলসি আমি ময়লার গলা হয় চৌথায় সেটা আমি পঞ্চমে ময়ূর রাখা আমি একটা রূপ দেখি ব্যস্ত পাশে নদের কাছে ফুটেছিল পঞ্চকলির ফুল ফুল নয় সেইটা ছিল আমার মোহাম্মদ রাসূল ব্যস্ত পাশে নদের কাছে ছিল একটা পঞ্চকলির ফুল ফুল নয় সেইটাই ছিল আমার মোহাম্মদ রাসূল ফুল যখন ফুটে গেল গন্ধ তখন গেল প্রকাশ পাইয়া মালিক কয় কোথা হতে আসে রে গন্ধ ওই ভক্তের গন্ধে দয়াল মাওলাই গেছে আসে কোন কানন হতে কোন বাগান হতে আসে গন্ধ গন্ধ পাইয়া মালি পায় আনন্দ ফুলে কি মুখের ভাষায় ডাকে নাকি আয় আয় ডাকে ফুলেরও ভাষা আছে ওই ভাষা থেকে বলে সুবাস ফুলের গন্ধ গন্ধ যখন প্রকাশ পায় তখন তিনি মন ভ্রমরাকে ডাকে কি ডাকে না ফুলের গন্ধে মৌমাছি ভ্রমর গিয়ে সেই ফুল থেকে মধু আহরণ তো যখন ফুল ফুটে গেছে ফুল থেকে গন্ধ প্রকাশ পেয়েছে মালিক বলে মালা মাওলাই কয় গন্ধ কোত্থেকে আসে রে এ তো আমাকে পাগল করে ফেলবে আমার দয়াল নবীর ফুলের গন্ধে মাওলাই হইল ফুল কোন বাগানে ফুইটা রইছে আমার মহব্বতের ফুল আকুল হইয়া দয়াল মাওলা বাউল দর্শনে বলে ভ্রমণের একটি ভাব ধারণ করিয়া গুনগুনাগুন কইরা গেল ফুলের কাছে চলিয়া যাইয়া দেখে ব্যস্ত পাশে নুরের কাছে ফুটেছে চমৎকার মনলোভা ফুল ওই ফুল দেখিয়া মাওলায় হইল আকুল ফুল
ফুলের গন্ধে আকুল হইয়া মধু খাওয়া আশা তার উঠিল জাগিয়া ভ্রমর সেজে ফুলের মধ্যে যখন বসেছিল আমার আপে সাই দিয়া ভক্তের আছে ভক্তি শক্তি লইল মালিককে বন্ধন করিয়া মধু খাইবে দূরের কথা নিজের অন্ধ হইতে মধু গেছে ছুটিয়া ভক্তের আছে ভক্তি শক্তি ওই শক্তি দিয়ে যখন বন্ধন করছে নিজের মধু আর রাখতে পারে না নিজের মধু ছুটে গেছে ওই মধুটা কি আলিফ খালি বেন নিচে এক নক্তা আলিফ খালি বেন নিচে এক নক্তা আলিফের কোনো নক্তা আছে নাকি নক্তা নাই বেন নিচে নক্তা বলল এই নক্তাটাই হইল আমার মোহাম্মদি দয়াল নবীর মহরে নবুয়াত এবার আসেন একটা হাকিকত রাখলাম তাইলে বাজা আওয়ালে দয়াল নবীর নাম ছিল আহম্মদ আহম্মদ শব্দের অর্থ চরম প্রশংসনীয় তাইলে আল্লাহ নিজে আসে কইয়া নবীজির প্রশংসা কইরা ছিল দুনিয়ার সৃষ্টি হওয়ার পূর্বে মাওলাই তিনি আশেক ছিলেন দয়াল নবী আশেক ছিলেন দুনিয়া যখন আসলেন এবার নবী গেল আশুক হ্যাঁ আর আশেকটা গেল মাসুক হ্যাঁ নেগেটিভ পজিটিভ পজিটিভ নেগেটিভ তাইলে যখন মেরাজ করতে গেল এই মেরাজে নবীর মেরাজ আল্লাহ আল্লাহর মেরাজ নবী ভক্তের মেরাজ মসজিদ মসজিদের মেরাজ ভক্ত মুরিদা গানের মধ্যে বলা হলো অন্ধকার পথ হবে ভালো জ্ঞানে জ্বালাও ভক্তি রাখো প্রেম পাত্রে মশাল জ্বালো দেখবে প্রভু রাব্বা এই যে লেখাপড়া হাদিস কোরআন দেখেন না এটা পড়াশোনা করলে জ্ঞানের প্রদীপ জ্বালানো যায় কিন্তু জ্ঞানের প্রদীপটা আমাদের ডক্টর শহীদুল্লাহ আটাশটা ভাষায় পারদর্শী ছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর তো সে যখন মারা যাবে তখন ছাত্ররা গেছে স্যার আপনার কোটি কোটি টাকা ব্যাংকে একটা সই করে দিয়ে যান এটাকে কে উঠাইব কে দিবে কেউ তো নাই ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ বলেছিল বাবারা আমি আটাশটা ভাষা জানতাম আজকে আমি সব ভাষা ভুলে গেছি আমি কোন ভাষায় দস্তখত করব আমার সেই ভাষা জানা নাই তোমারে জ্ঞানের প্রদীপ ঝড় তুফান ছাড়লে নিভা যায় কিন্তু একটা প্রদীপ আছে আশেকের ভক্তের একটা প্রদীপ আছে সেই প্রদীপটা আমার ভক্তির প্রদীপ ওই প্রদীপটা মানিকের নেয় ওটা যদি কেউ জ্বালাতে পারে তাহলে ওই প্রদীপ ঝড় বৃষ্টিতে কখন আর নিভার ভয় যে দুইজন ব্যক্তির কথা বললাম গাউসুল আজম বরফির আব্দুল কাদের জিলানী হযরত খাজা গালিব নওয়াজ মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ এই দুইজন আল্লাহর আলেম জগতের আউলিয়া আমার নবীর বংশে জন্মগ্রহণ করছে তারা নবীর বংশে আসছে বরফিরের পিতৃকুল হল ইমাম হাসান মাতৃকুল ইমাম হোসাইন খাজা গালিব নওয়াজের পিতৃকুল হোসাইন মাতৃকুল ইমাম হাসান পর্যায়ক্রমে দেখা যায় তারা নবীর বিশুদ্ধ সেই নুরানি রক্ত থেকেই পৃথিবীতে আসে তারা দুনিয়ায় এসা উদিয়া হয় তারা রুহানি জগতে উদিয়া ছিল যখন মাতৃগর্ভে ছিল তখন আউদিয়া ছিল পৃথিবীতে আসছে তখনও তারা আউদিয়া হয়ে আসছে কিন্তু তারপরে তাদের মুরিদ হইতে হয়েছে কেন বিধির বিধানকে লঙ্ঘন করে কখন বিধির বন্ধু হওয়া যায় না তো নবীর বংশধর হয়ে জন্মসূত্রে রুহানি জগতে যারা আউদিয়া ছিল তাদেরকে বায়াত গ্রহণ করতে হয়েছে তার দৃষ্টান্ত বরফির গাউসুল আজম বরফির আব্দুল কাদের জিলানীর খাজা গালিব নওয়াজ তাকে মসজিদ হচ্ছে খোদা দেখার দর্পণ
দর্পণ মানে আয়না যে আয়নার সামনে দাঁড়ালে আমি আমাকে দেখতে পাই আমি আমাকে দেখতে পাই দেখো তাকে দেখালো বাকি যেতে হবে তোমার মুর্শিদ মোকা বড় একটা লোহার দণ্ড মাটিতে গাড়ে দুইজনে দুইটা লোহার হাতুর নেয় যে লোহাটা দিয়া তার অস্ত্র বানাই ভিতরে আগুনে পোড়া দেয় পূজা যখন লাল টকটকা হয়ে যায় এটা লোহার একটা সিমটা দিয়া এই লোহাটা রূপে রাখে রাইখা দুইজনে দুই কামারে এই লোহার হাতুর দিয়া পিটায় তার পছন্দের প্রয়োজনে অস্ত্র তৈরি করে যেটা পড়ে ওইটা লোহা যেটা পিটায় ওইটা লোহা যেটা দিয়া ধরে ওইটা লোহা আর যারে পিটায় ওইটা লোহা এলা মা বাস হচ্ছে এল বিষয়টা কি করছে আর একটু পরিষ্কার করি ফুল দেখা যায় গন্ধ দেখা যায়নি ফুল নাক নাসিকায় গন্ধ পাওয়া যায় উহা চোখে দেখা যায় না যদি সেই গন্ধকে দেখতে হয় ওই মোহাম্মদ নামক ফুলের কাছে যেতে হবে তাতে বর্ণ দেখা যাবে রূপও দেখা যাবে আর পরিষ্কার করি খালাকাল আদম সুরাতে আল্লাহ বলেছেন আমি আমার নিজ স্রোতে আদমকে তৈরি করিয়াছি আর কই যাই তা করতে হুদাহুদি গুলাগুলি ফাঁকাফাঁকি করে লাভ নাই সম্মুখ ইবাদতে চলে আসো বিষয়টা সহজ হয়ে যাবে এই সারা জীবন মুর্শিদ দয়াল হয়ে কোনো লাভ নাই বাজা যদি অন্তরের মধ্যে মুর্শিদকে স্থাপন না কেউ করতে পারে যেতে হবে সায়ে যেতে হবে মুর্শিদ We'll be right back.
আজ থেকে হাতটা উঠাইবে যা যা দুনিয়াতে বিয়া করছে নিচে থেকে উঠান আমি দেখে দেব উপর থেকে কারা কারা বিয়া করছে তারপরে প্রশ্ন একটা আছে আরে বিয়া করছেন এটা কই দেব নাই কথা মিথ্যা কথা বিয়া বইছেন কয়জন তো যারা বিয়া বলল তারা আসছে কেন তারা আজকে রয়েছে আর যারা বিয়া শুধু কই যাবো রয়েছে দোয়া বুঝতে হবে কথা বুঝাতে পারছি নাকি আচ্ছা জাগতিক জগতে বিয়া করছেন দল কথা তো আচ্ছা আমার বাবা তোমার বাড়িতে বিয়ে করতে গেছিল আমার বাবার দিক আর ধরে না আমি গেছিলাম আমার আর্থিক বাবার মায়ের পুতে আজকে গান হতে এসে টাঙ্গাইল শীতে দূরছে পুতে বলা হয়ে গেছে এটা বোঝ বেটা কত কষ্ট কইরা মানুষকে পালি লালন পালন করে খাওয়ায় তোর মায়ের তো বেটা খেতালে হয়েই থাকে আর তোর বাপে চকিদারে চাকরি লইছে হারা লাগ জায়গা করে থাকে করতে করে বাইক গেলে আবার হিসাব লয় এবং গানটা বই গাইছে আমি খেতালে হইয়াছিলাম কি চাকরি লইয়া বইছে ক তো যা হোক এটা একটু রস দিলা প্রথম এজাজত কিন্তু মার আনছে প্রথম এজাজত মার আনছে না মায়ের যদি না কইছে তাইলে বাপের বিয়া খাগা বিয়া মায় আগে কবুল কইছে তারপরে আইছে কাস্তা দেখো ওয়ালাইকুম আসসালাম কি খবর কি সংবাদ শুভ সংবাদ কন্যা কবুল কইছে জামাই দেখো নামাজের ডকে বহেন তো নামাজের ডকে বইছে দোয়া দরুদ পড়াইছে যাই কিছু করছে তারপরে বলেন বিসমিল্লাহির রহমানির রহিম কবুল মার কবুল না হইলে বাপের কবুল সই হয় না এই কথাটা প্রতিষ্ঠিত করবার একটা কথা দিয়ে নোট করে রাখবে কি যে কোনো পারল বাউল গায়ক লোকে কথা কইস তাহলে কবে যে কমপক্ষে 50,000 বার বাদ ডাকতে হবে ভিতরে যে এইটা কি অথই সমুদ্রে একত্র করতে হবে তো বিয়া শাদী হয়ে গেল তাইলে মার কবুল আগে বাপের কবুল পরে বাবার কবুল মা মার কবুল আচ্ছা কবুল বুঝা বইয়া থাকলে কি আরিফ দেওয়া নাই তো পৃথিবীতে বিয়া পড়লে কাম হয় না বিয়া করতে হয় বিয়া বইতে হয় না পরম বন্ধুর সাথে মিলন করতে হয় মিলন যদি করতে পারে তাহলে তার আশেক মাসুক পয়দা জন্ম বছরে একটা দেওয়া যায় কিন্তু যে খোদার খোদার সেই শক্তি অর্জন করে চক্ষের পলকে সে লক্ষ কোটি সন্তান জন্ম দিতে পারে তার প্রমাণ খাজা কারিবে আমার বন্ধু সৃষ্টি বাপ লেগ হয় বাবা আমার পুত্র হয় বাবা চৈত্য গোষ্ঠী বাবার বাবা খাজা বাবাকে সবার মাঝে বিয়ে করছে নি তো বাবা কয় কেন আমরা সবাই তার রুহানি সন্তান এই রুহানি সন্তান জন্ম দিতে দৈহিক মিলনের প্রয়োজন হয় না আত্মার মাধ্যমে আত্মার মাধ্যমে দেখা দেখির মাধ্যমে কোটি কোটি সন্তান জন্ম দেওয়া যায় শেষ কথাটা বলে দেব কলে মাত্র ইয়াব লা ইলাহা ইল্লাল্লাহ এর অর্থ কি নাই কোনো মাবুদ আল্লাহ ব্যতীত এটা কার কথা এটা রাসূলের কথা লা ইলাহা ইল্লাল্লাহ নাই কোনো মাবুদ আল্লাহ ব্যতীত এটা আমার নবীর কলেমা হালি মাই কবুল কইছে বাবা কবুল না কিন্তু বিয়ে হয়নি বাপ কইছে মা কইছে আরে কলেমা কইরা মুসলমান হলি আমার নবী হয় নাই আল্লাহর মুসলমান হইতে নবীর কলেমা হলো লা ইলাহা ইল্লাল্লাহ নাই কোনো মাবুদ ইল্লাল্লাহ আল্লাহ ব্যতীত এবার আল্লাহ বলেন মুহাম্মদ রাসূলুল্লাহ রাসূল আমার প্রেরিত আল্লাহর কলেমা হইল মুহাম্মদ আর মুহাম্মদের কলেমা হইল লা ইলাহা ইল্লাল্লাহ কথা কি বুঝতে পারছেন বাবার কলেমা মা মার কলেমা বাবা তত্ত্ব মিরাজটা হচ্ছে ওই জায়গায় আমার কলেমা তুমি তোমার কলেমা আমি আমার মুর্শিদ তুমি তোমার মুর্শিদ এবার আসেন আমরা অ্যালজেব্রা করছি প্লাসে প্লাসে প্লাস মানে যোগে যোগে যোগ প্লাসে মাইনাসে মাইনাস বিয়োগে যোগে মাইনাস হবে মাইনাসে মাইনাসে প্লাস এক যোগ এক ফলাফল কত দুই কিন্তু আত্মার যে গাণিতিক হিসাব এক যোগ এক ফলাফল হবে আমি তুমি তুমি আমি আমি তুমি তুমি আমি এই প্রেমটি যখন প্রতিষ্ঠিত হয়ে যায় তখন মিরাজটা হয়ে যায় যেমন
বক্র একটি ধনুক এই ধনুকটি দুইটা মাথা একত্র করলে যে যতটুকু জায়গা এই জায়গাটার মধ্যে হয়েছে মিলাজ রূপগঞ্জে প্রেমের বাজা তথায় আসে ছাদা শেষ করলাম কিন্তু কিতাবিক ব্যাখ্যা সুরা বানি সুরা বুখারী শরীফ প্রথম খণ্ড থেকে পঞ্চম খণ্ড পর্যন্ত মিলাদের সম্বন্ধে অনেক প্রসঙ্গ চলে এসেছে অনেক হাদিসই আসছে তো এবার মিরাজকে তিন ভাগে বিভক্ত করা হয়েছে এসরা এসরা মানে দেশ পরিভ্রমণ মিরাজ শ্রদ্ধাতুল মুনতাহা থেকে প্রথম আসমান থেকে শ্রদ্ধাতুল মুনতাহা বাইতুল আকসা থেকে প্রথম আসমান থেকে সজদাতুল মুনতাহা সজদা মানে গাছ সজদাতুল মুনতাহা শেষ সীমানার বৃক্ষ এটাকে বলা হয়েছে মিরাজ এবার সজদাতুল মুনতাহা থেকে আরশে মোলা আরশে আজিম মোকামে মাহমুদা 70,000 নূরের পর্দা উন্মোচন করে যেখানে আল্লাহ আল্লাহর সাথে মিরাজ হয়েছে মিলন হয়েছে এইটাকে বলা হয়েছে মেহরাজ মানে হামজাযুক্ত আমার ছেলে প্রশ্ন করে ও 17 পড়া কোরআন পড়া শেষ করছে আমার এক ছেলে মাওলানা মিজানুর রহমান এখন মসজিদে ইমাম তো ওরেও পড়াই তো আমার একদিন মাদারের সামনে জিজ্ঞাসা করে আব্বু হামজা কারে কয় দেহ তো কি পোলা মানে কি জিজ্ঞাসা আমাদের হামজা কারে কয় মানে তো তোমার ওস্তাদ যে তোমাদের কোরআন পড়ায় তো শিখায় তারে জিগাইতা কয় তারে জিগাইছি এত উত্তর দেয় নাই বলে উত্তর দিছে আমার কাছে ভালো লাগে না আমার এই ছেলে
তোমার কাছে জানতে চাই হামজা কাদের বলে তো আমি চিন্তা করি যে উত্তরটা যদি ওর ভাবে আমি দিতে পারি তাহলে খুশি তাহলে বলে বাবা তুমি যখন 6 মাসের শিশু আছিলা তোমার আমি কান্দে উঠাইছি উঠাইছি না বলে হল তখন কি তুমি আমার উপরে আশ্রয় নিছি আছিলা তোমার উপরে আমার মাথা ছিল তা তুমি আমার বলো কেমনে যখন তোমারে কান্দে উঠাইছি তোমার মাথা আমার উপরে আচ্ছা কখনো কখনো তুমি কানে সিমটি দিছো গালে সিমটি দিছো তোমার কি আসাদে ফলাই দিছি দেখি কাপড়ে পায়খানা করে দিছো প্রস্রাব করছো তোমার কি আমি জঙ্গলে ফলাই দিছি কানে দাও না তাহলে যখন পিতা হয়ে মাশুক হয়ে আশেক হয়ে পিতা হয়ে সন্তানকে ভালোবাসবে যখন সে স্নেহের পাত্র হয়ে যাবে তখন সেই সন্তানটা পিতার নিচে থাকে না ওটা পিতার মাথার উপরে উঠে যাবে তত্ত্ব আল্লাহকে ভালোবাসতে বাসতে মাসুককে ভালোবাসতে বাসতে যখন তিনি তার ভালোবাসার পাত্র হয়ে যায় তাকে তো কোনো নিচে রাখে না তাকে উপরে উঠায় হয় তত্ত্ব আরিফ হচ্ছে খালি এই আরিফের সাথে আল্লাহর সাথে সংযোগ ঘটায় আল্লাহর সাথে প্রেম করতে করতে যখন আল্লাহর প্রেম সে লাভ করে মাসুকের প্রেম যখন লাভ করে আল্লাহ তারে পিষা মারে না তখন তারে আলিফের উপরে উঠায় এই আলিফের উপরে যখন নকশা পেশ উঠা যায় তখনই আলিফটা হয়ে যায় হামজা বাবা খুব খুশি হয়েছে কথা শুনে যারা যেরকম উত্তর দিত সে ভাবি তো দিতেই তাহলে হামজা কাকে বলে যে জবর পেশ নকতা যখন আলিফের উপরে উঠে যায় এই ক্ষুদ্র জিনিস ক্ষুদ্র থাকে না বৃহৎ তখন তার মাথায় লেন আছে তখনই সেটা হামজা হয়ে যায় তো এই হামজা যুক্ত মেহরাজ হলো মকামে মাহমুদায় 70,000 নূরের পদ উন্মোচন কিন্তু মক্কা থেকে মদিনা মদিনা থেকে বাইতুল আকসা এটা এসরা দেশ পরিভ্রমণ দেশ পরিভ্রমণটা কখনো মিরাজে গণ্য হতে পারে না এবার আসেন সপ্তম আসমান পরিভ্রমণ করছে সদ্দাতুল সেই মন্তাহার কাছে চলে গেছে ওইটাও মিরাজ বলা যাবে না ততক্ষণ পর্যন্ত মিরাজ হবে না যতক্ষণ পর্যন্ত আশেক মাসুকে দিদার লাভ না করবে নাকি এই দিদার লাভ করলে কাম হইব না মিলন করতে হবে হ্যাঁ মিলন করতে হবে প্রেমের সার্থকতা কোথায় মিলনে এটা গান আইছে গায়ে দেখ মিরাজ আলী নবী কয় না ফুল কয় না আসমান যেমন মিরাজ করে নবীর নবী পয়গাম্বরের নবী আরশ কুরসি লৌহ কলমের নবী আসমান জমিন চন্দ্র সূর্য গ্রহ তারার নবী যিনি আল্লাহর নবী তিনি হচ্ছেন আমার দয়াল নবী এই দয়াল নবী মেরাজে যান আজকে নবীকে দেখার মানুষকে মেরাজ করব তার আশায় বৈশাখ মদের মানুষ আওয়ালে আসমানি জগতে ছিল জান্নাতি জীবনে ছিল উম্মতকে উদ্ধার করার জন্য দয়াল নবী পাপি তাপিয়ে পদ্মা খাওয়ার জন্য তিনি দুনিয়াতে জমিনে এসে কত কষ্ট তিনি করে গেলেন শুধু উম্মতের খাতির এই যে আসমান থেকে নাই পাইছে বদান আমি যদি এখানে ভালোবাসি যদি ভালোবাসাবাসি হয় আমি যদি বাড়ি দিয়ে মারা অজায়গা এই ভালোবাসার মানুষগুলো আমাকে জীবনে ভুলবো না ভুলবে ভুলবে না এই আসমানের নবী জমিনে আর সুম্মতকে উদ্ধার করতে বেহেস্তি তার জাম নিয়ে আসমানের কি কষ্ট হয় না যে চন্দ্র সূর্য গ্রহ তারা নবী সহপথে অপথে ছিল তারাও নবী দর্শন থেকে বঞ্চিত এখন মিরাজ উল্টা যাবে মিরাজটা উল্টা যাবে আরশ কুরসি লৌহে কলম আরশ কুরসি লৌহে কলম মেরা যেতে যাবে আমার নবী তো মেরা যেতে যাবেন আমার নবী তো যা
মানুষের চলাফেরার মধ্যে কিন্তু বাজা মানুষের গন্ধ পাওয়া যায় এই যে মানুষ হাঁটে কথা বলে মানুষের দিকে তাকায় তার ইন্দ্রিয় দিয়ে তাকে মেজারমেন্ট করা যায় সে কোন পর্যায়ে আমার ছেলেটা আমার অসংখ্য হাজার হাজার ছেলে হলো ধর্মে আর হলো কর্মে তো আমার দেহ থেকেই আল্লাহ এটা পয়দা করছে আমি এবার সংসার একদিন ছেড়ে চলে যাব না চলে যাওয়ার পরে ছেলে থাকছে আমি কাঁদবে না কি কাঁদবে না কেন কাঁদবে যে বাবা বুকে নিয়ে লালন পালন করছে এই ভালোবাসার বাবা আমার এতিম করে চলে যাবে আল্লাহ তো আমার এতিম করছে আমি বুঝি বাবা সন্তানের জন্য কি তো আমার ছেলেটা যেদিন এতিম হবে হবে তো চুদা তোমার সেদিন আমার জন্য কাঁদবে ও চোখ বন্ধ করে ভাববে বাবা আমাকে এইভাবে আদর করতো এইভাবে আমাদের কোলে বসায় টাঙ্গাইল দিয়ে গেছে আজকে আমাদের কে আদর করবে কে টাঙ্গাইল দিয়ে যাবে ওই বাবা আল্লাহ নূরে তো মোহাম্মদ আল্লাহ নূরে তো মোহাম্মদকে পয়দা করছিল মোহাম্মদ নূর থেকে কুল কায়নাত চন্দ্র সূর্য গ্রহ তারা পয়দা হয়েছে যখন সেই আসমানের নবী জমিনে সৈদ আসছে তারা কি কাঁদে না তারা কি কাঁদে নাই এবার সেই মেরাজ উল্টা গেল চন্দ্র সূর্য গ্রহ তারা নবী প্রেমের সবাই মাত আসরটা কি এরকম ফুল দিয়ে লাইট দিয়ে সাজানো ছিল আজকে এই মনে শুরু হয়েছে কেন হবে হযরত আইনুদ্দিন মাদুদের সন্নামের পবিত্র রসমে হবে এখানে শিল্পী গায়ক গায়িকা আসবে আশেকান ভক্তবৃন্দ পীর মাসা একলা আসবে তাদের আগমন উপলক্ষে সুন্দর করে সাজাইছে গতকালকে নাসির ভাই আমার বাবাজিরা যে কাপড় পরছিল আজকে একটু পরিষ্কার কাপড় পরছে বন্ধু তাই হো বন্ধু থেকে সুস্বাগত জানাতে হবে ও বাজা আল্লাহ নবী বিরাজে যাইব আজকে শুধু আল্লাহ নিজেই সাজে নাই আল্লাহর আসমান জমিন ফেরেশতা সবাই আসছে সুসজ্জায় সজ্জিত হয়ে আমার নবীকে স্বাগত জানাবার জন্য প্রস্তুত হয়ে বসে যখন ছেলে বিয়ে করতে যায় বউ কি গালের মধ্যে কালী মাইখা সিরা কাপড় পিনতে পয়সা থাকে না নতুন কাপড় পিনবে সাজগোজ করে কারণ মনের মানুষ যেন তাকে দেখে খুশি হয় আমার নবীর আগমনে আল্লাহ নিজেই সাজে নাই তার আসমানকে সাজিয়েছেন তার ফেরেশতা সেজেছেন যেন আমার নবী খুশি হয় আমার নবী শান্তি পায় আবে কাউসার আবে জমজম ধুয়াইতে আজ নবী আপে কাউসার আপে জমজম ধুয়াইতে নবীর কদম যখন তৃষ্ণা লাগে মানুষ পানি পান করে তৃষ্ণা নিবারণ করে এখন যদি প্রশ্ন করি পানিরও তৃষ্ণা পানির তৃষ্ণা আছে পানির তৃষ্ণা কি জানে যে কোন প্রেমিক আমাকে আমার কাছে আসে কিনা তার সেই প্রেমময় দেহটা আমার এই পানির মধ্যে ডুবাই দেয় কিনা আমাকে স্পর্শ করে কিনা যদি কোনো পরম প্রেমিক ওই পানিকে স্পর্শ করে তাতে পানির তৃষ্ণা মিটে যায়
সাধারণের তৃষ্ণা নিবারণ হয় পানি পান করবে তাই আবে কাউসার আবে জমজম পবিত্র পবিত্র আজকে সেই পবিত্র নহরগুলো নবীর পদ পবিত্র কদম ধোয়াবার জন্য আনন্দিত আবে কাউসার আবে জমজম ধোয়াইতে আ নবীর কদম মালিকজন সাহেবের ভক্ত এলাকায় উনি ওফাতের পরে আমাকে ভক্ত নিয়ে গেছে পোলাদ মেলা মুড়ি বাসের বেলা আমি যাওয়ার আগে দেখছি বেড়ায় ফাঁক ফাঁক কিন্তু আমি যেদিন যাব মহিলাকে কাপড় টানায় দায়িকা রাখছে যেন এই অসুন্দর ফাঁকগুলো আমি না দেখি আমাকে খুশি করার জন্য মহিলাদের কাপড় টানায় দিছে যেখানে বসবো যাতে এই হোলার ভাঙ্গা বেড়া আমি না দেখি